বাম পাশে যে গাড়িগুলো দেখতেছেন এখানে আপনার 5 লাখ টাকা থেকে শুরু করে মিল্টন ভাই আকাশে কি খোঁজেন? 5 লাখ থেকে শুরু করে 16 লাখ টাকার মধ্যে আপনি পাবেন মিনিমাম 30টা গাড়ি, বাম পাশে এক লাইন আবার ডান পাশেও এক লাইন। আর আজকে 4টা গাড়ি ডেলিভারি হবে মিল্টন ভাইয়ের শোরুম থেকে আমার হাতে। সিলেট যাবে একটা, তারপর আরেকটা জানো কোথায় যাবে? একটা সিলেট, একটা ব্রাহ্মণবাড়িয়া, ওকে, উত্তরা, আরেকটা যাবে ময়মনসিংহ। 4টা গাড়ি ডেলিভারি দিচ্ছেন মৌকার জোন থেকে মিল্টন ভাই, আপনাদের পছন্দের গাড়িগুলা কিন্তু এখানে পেয়ে যাবেন। অনেক কষ্ট মানে কষ্টের টাকা যারা গাড়ি কিনবেন একদম সস্তায় সস্তায় গাড়ি পাবেন। আজকে গাড়ি থাকবে কয়টা মিল্টন ভাই? আজকে গাড়ি কম থাকবে, কয়টা? 58টা। ওকে, আর এখানে যারা অপেক্ষা করতেছে সবাই কিন্তু গাড়ি ডেলিভারি নিবে, ওই দেখেন, দেখছেন আমি না খালি মিশা কথা কই, ভিডিও শুরু করলে মাথার উপর দিয়ে যায় বিমান। ভাইয়া এখানে ব্রাহ্মণবাড়িয়ার বাইরে কার আপনারা? ভালো আছেন? আমি আমি ধরি, সমস্যা নেই, আপনার কষ্ট করতে হবে না। আপনাদের গাড়ি কোনটা? এক্সিও? এটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাবেন? আমার বাড়ির পাশের একটা জায়গার নাম হচ্ছে ব্রাহ্মণগাঁও, এখন আমার মুখ দিয়ে উড়ে আসে। সো কংগ্রেচুলেশন এই দুই ভাই যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু ওনাদের একটা কমপ্লেইন আছে, এই কমপ্লেইন মিল্টন ভাইয়ের বিপক্ষে। মিল্টন ভাই হাসেন কেন, মুস্কি আসে? ঠিক আছে মিল্টন ভাই, গাড়ি কেমন দিল? গাড়িটা ভালো? তাহলে খারাপ হচ্ছে ওই যে লাস্টে যেটা ছিল ওইটা না ভাই? ওনারা কালকে যখন গাড়ি কিনতে আসছে তখন চা খাওয়াইছেন, আজকে দিয়ে কোনো খোঁজ খবর নাই, ঘটনা খাবার আনতে গেছে। শোনেন, খাবার ছাড়া যদি কোনো কাস্টমার এখান থেকে যায় তাহলে হাসান ভাই আর পাবেন না। 1200 টাকা কম দিছে আর দিছে ভাই, দিছে পুরো প্রেস্টিজ পাঞ্চার মেরা, 1200 টাকা কম দিছে, দিছে ওই 1200 আমার থেকে নিয়েন মিল্টন ভাই, এই 1200 আমার থেকে নিয়েন, সমস্যা নাই। কিন্তু এই গাড়িটা যাবে হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, আর সামনে একটা এলিয়ন আছে, এটা যাবে বোধহয় সিলেট, ওই গাড়িটা সিলেটে যাবে। সবাই আজকে লাইভটা দেখেন, প্রায় 60 থেকে 70টা গাড়ি আমরা আজকে দেখাবো, আর সিলেটের যে গাড়িটা যাবে সেটা মনে নিয়ে যাবে আমার এই ভাই চালায় নাকি? জি। কেমন গাড়ি পাইলেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো গাড়ি পাইছি। সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা সিলেটে কোন জায়গা যাবে? এটা সিলেটে আম্বরখানাতে যাবে। আম্বরখানা, তার মানে হচ্ছে আমার সামনে কিন্তু 2টা গাড়ি ডেলিভারি হচ্ছে, আরো 2টাও যাবে। আপনারা এরকম আসবেন সবাই, যদি কখনো কোনো কমপ্লেইন থাকে মিল্টন ভাইয়ের এগেনিস্টে খালি আমার একটা মেইল দিয়েন, তারপর দেখেন আমি কি করি। ওকে, ছোট ছোট অনেক গাড়ি আছে 5 লাখ টাকার মধ্যে। থ্যাংক ইউ ভাইয়া যারা আছেন আমার সামনে, দোয়া করবেন আমার জন্য যেন আপনাদেরকে ভালো ভালো গাড়ি খুঁজে দিতে পারি। ঠিক আছে ভাইয়া, দুই ভাই খুব স্মার্ট, দুজনেরই সানগ্লাস, বুঝলাম না বিষয়টাকে। আপনার সানগ্লাস কই? আয় হায়, আপনি যান মেকআপ রুমে যান, আমি আসতেছি পরে। ওকে মিল্টন ভাই, তাহলে আসেন বাম পাশে যেগুলো আছে এই লাইন, এই যে এদিক থেকে শুরু হয়েছে একদম শেষ মাথা পর্যন্ত, এবং ডান পাশে যেগুলো আছে আপনারা 5 লাখ টাকা থেকে শুরু করে 16 লাখ সামথিং বাজেটের মধ্যে এই গাড়িগুলো পাবেন। আর এই দুইটা তো ডেলিভারি যাচ্ছে, আর আজকে মিল্টন ভাই একটা গাড়ি কিনে নিয়ে আসছে, কিনা দামে দেওয়ার জন্য। এদিকে স্যার ঘুরেন, মাইকটা একটু লাগাইতে দেন। ওকে, 4টা গাড়ি ডেলিভারি দিচ্ছেন আজকে, দেখেন অবস্থা, দেখেন এটা এই অবস্থা, কেন এই অবস্থা? কি রাইতে আসছে তো গাড়ি, এখন ওয়াশ হয়নি তো, মানে পোর্ট থেকে আইছে? না, কাস্টমারের বাসা থেকে। কাস্টমারের বাসা থেকে বাইরে রাখা হয়েছে। আচ্ছা, ধুলো ময়লা এইভাবে। তাহলে এটা আজকে কি কিনা দামে দিয়ে দিবেন? কিনা দামে। ওকে, গাড়িটা কি এলিয়ন না প্রিমিয়ো? প্রিমিয়ো, একটা প্রিমিয়ো কিনা দামে দিবে মিল্টন ভাই, রেড ওয়াইন কালার, ভিতরে বিস্কিট অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। মডেল কত? মডেল 11। 11 মডেল? জি ভাইয়া, এইটা দিয়ে শুরু করবো নাকি? জি, এইটা দিয়ে শুরু করেন, এটা দিয়ে শুরু করেন, সমস্যা নেই। মডেল কত? মডেল হচ্ছে 11। 11 মডেলের রেড ওয়াইন কালারের আপনার প্রিমিয়ো, ভিতরে বেজ, এটা কত টাকা হলে দিবেন? কিনা দাম বলছেন দিবেন ভাই? কত বলেন? 22 লাখ টাকা। 11 মডেল? 11 মডেল। 11 মডেল, ভিতরে বিস্কিট কালার আর বাইরে রেড ওয়াইন কালার, দেখেন গাড়িটা ভাই, তেলের গাড়ি। 22 লাখ টাকা বলছেন তো? হ্যাঁ। এরপরে আসলে কিছু চেষ্টা করেন, ওনার কোনার কিছু যদি কিনা দামের কথা বলেন আবার তাহলে আমার পকেট থেকে লস দিতে বলতেছেন আপনি? তাহলে লস হবে তে? আচ্ছা ঠিক আছে, গাড়ির দাম হচ্ছে আপনার 22 লাখ, মডেল 2011, মানে 10-এর মডেল মানুষ যেই দামে বেচে মিল্টন ভাই 11 মডেল সেই দামে দিবে। গাড়িটা মাত্র আনা হয়েছে, এই জন্য ওয়াশ পলিশ কিচ্ছু করা হয় নাই, একদম র কন্ডিশনে দেখাইলাম। তো এটা 22 লাখ টাকা দাম, আপনারা নিয়েন। আর এই মুহূর্তে যারা আছে এটাও নাকি ভাইয়া কিনা দামে দিবে? নতুন অবস্থায় গাড়ি। এই মুহূর্তে আমি আসি মৌকার জোন উত্তরা খালপার দিয়াবাড়ি, এই শোরুমে আপনি এত পরিমাণ গাড়ি পাবেন একসাথে, মানে আপনার বাজেট 5 লাখ গাড়ি আছে, আপনার বাজেট 8 লাখ গাড়ি আছে, আপনার বাজেট 32 লাখ গাড়ি আছে, সব বাজেটের গাড়ি পাবেন। এটা তেলে চালিত গাড়ি, মডেল কত? 12।
12 মডেল রেজিস্ট্রেশন 17 জি আচ্ছা 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা উড়ে না কেন না মিল্টন ভাই গাড়িটা তো সুন্দর এই দেখেন টয়োটার যে স্টিকার এখনো দেখেন একদম নতুনের মতো আছে গাড়িটা কখনোই গ্যাস হয় না অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি 25 টা অরিজিনাল তেলের গাড়ি এটা বেগম ভাই কিনা দামে দিবে কত টাকা বলেন 12 মডেল 17 লাখ টাকা দাম 17 লাখ জি 12 মডেলের এক্সিও জি 25 টা তেলের গাড়ি 17 লাখ টাকা জি আচ্ছা তাহলে এবার আসলে একটু বাইরে পিয়াস পিয়াস 17 মডেলের পিয়াস 17 মডেল হ্যাঁ মডেল 17 রেজিস্ট্রেশন বোধহয় 22 না 21 22 22 আচ্ছা এই গাড়িটা একটু দেখেন এই গাড়িটা কিন্তু খুব কম চলছে এইচএনএস এর ইম্পোর্ট করা গাড়ি খুবই ভালো গাড়ি যেটার মডেল 2017 আর রেজিস্ট্রেশন 2022 22 এই গাড়িটাতে মাইলেজ পাওয়া যাবে ভাই আমি মানে কি বলবো আর কতবার বলবো প্রিয়াসের মাইলেজ অলওয়েজ বেশি আপনি প্রিমিয়ামতে যা মাইলেজ পাবেন এটাতে পাবেন তার প্রায় ডাবল 21 থেকে 22 এই গাড়িটার মানে ইয়া কি মানে কি বলে এটাকে রেজিস্ট্রেশন 22 22 কত টাকা দাম বলেন প্রিয়াসের এটার দাম পড়বে আপনার 23 লক্ষ টাকা 23 লাখ 17 মডেল 22 রেজিস্ট্রেশন 23 লক্ষ টাকা জি দারুণ তিনটা গাড়ি দেখাইলাম শুরুতেই যার যেটা ভালো লাগে নিয়েন আমরা একটু কম দামের গাড়ি দেখাবো না ভাই মডেল এই যে সিরিয়াল যে প্রো বক্স রাখছেন 500 একসাথে এগুলো দেখাবো না একটা একটা করে যাই এখানে যে গাড়িটা আছে এই ভাই এলেন আপনাদের চাবি বুঝেন নেন এবার কোন দিক দিয়ে এটা ঢুকাইবেন আপনারা সিদ্ধান্ত নেন মিলন ভাই এটার দামই কি 5 লাখ 80 জি মডেল কত 99 99 মডেল 100 চারি রেট 110 কত দাম 5 80 আচ্ছা আসেন এই গাড়িটার মডেল হচ্ছে 2005 এর মডেল এক্স করোলা দাম কত দাম আপনার পরে 13 লাখ 80 13 লাখ 80 এরপরে এটা তো এটাও ডেলিভারি বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি এটাও বিক্রি এটাও বিক্রি আচ্ছা প্রোবক্স এটা কত মডেল এটা 2004 এর মডেল আচ্ছা এটার দাম কত এটা আপনার দাম পড়বে হচ্ছে 7 লাখ 80 7 লক্ষ 80 হাজার টাকা এটা এটা 2008 এর মডেল 8 এর মডেল 8 লাখ 80 8 লাখ 80 জি আচ্ছা এখানে এটাও প্রোবক্স এটা প্রোবক্স 2003 এর মডেল 7.5 লক্ষ টাকা দাম 7.5 লক্ষ জি এটা 2004 এর 2004 এটার দাম পড়ে 7 লাখ 80 7 লাখ 80 জি আর এটা এটার দাম 2011 এর মডেল 9 লাখ 80 9 লাখ 80 অনেকগুলো প্রোবক্স আছে এক সিরিয়ালে আপনারা আইসা বাইসা নিতে পারবেন আসার কম দামের আরো কিছু গাড়ি দেখাই দেখাই দি হ্যাঁ আর শোরুমের ভিতরে কিন্তু অনেক দামি দামি গাড়ি আছে 110 আর একটা আছে 110 এটা মডেল 97 এটার 5 লাখ 80 5 লক্ষ 80 টাকায় দুইটা গাড়ি তাহলে জি আচ্ছা আর একটা আছে 4 লাখ 80 4 লাখ 80 1996 এর একটা স্টারলেট জি সলিল এরপরে আছে একটা প্রিমিয়াম এটা সেল হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওই চারটি বললাম চারটির ভিতরে এই গাড়িটা ডেলিভারি হবে নোয়াটা কত মডেল নোয়াটা 2003 এর মডেল 2003 এর মডেল 12.5 লাখ টাকা 3 এর মডেল 12.5 লাখ টাকা দাম জি আর এখানে KR42 ভাড়ায় দেওয়ার গাড়ি এটার দাম 6 লাখ 30 3 এর মডেল 6 লক্ষ 30 হাজার টাকা আর একটা আছে যে আরেকটা হাতি আছে ছাগলের দামে লাল 2011 এর মডেল ডাবল কেবিন ওই যে পিছনে দেখেন ক্যারি বয় সহ জি এটা কত দাম এটার দাম পড়বে 9 লাখ 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা ওকে অনেক সিলেটি লোক এই গাড়ি খোঁজে লেফটে আর কিছু আছে দিকে না এদিক দেখেন এটা দেখেন না আচ্ছা চলেন তাহলে এটা কাস্টমার অন্য মানুষের গাড়ি তারপরে আমাদের লেফট সাইডে আছে হলো আপনার ভিতরে ঢুকবো এক্সিও এরপরে আমরা ভিতরে যাব আসি উত্তরা মৌকার জোনে আর এই প্রতিষ্ঠানে প্রায় 70টা 60টার মতো গাড়ি কিন্তু অলওয়েজ থাকে এটা মডেল কত 11 এর এক্সিও 11 এর মডেল এক্সিও 16 লাখ 50 16 লক্ষ 50 হাজার টাকা ভিতরে মানে অফ হোয়াইট ইন্টেরিয়র 10 এর এক্সিও 10 এর এক্সিও 16 লাখ 10 এর এক্সিও 16 লাখ আচ্ছা তারপরে পাশে আপনার বা ইশের আপনার চারির চারির হচ্ছে গে এক ভাইয়া জি করলা আমি ভিতর আসছি কেন জানেন চেক করতে যে অরিজিনাল জি করলা কি দেখেন আপনি এই দেখেন অরিজিনাল জি করলা হইলে এই যে হ্যান্ডেলের এই যে মাথায় এখানে নিকেল থাকবে এখানেও নিকেল থাকবে এসিটা টাচ থাকবে পিছনে হ্যান্ড রেস্ট থাকবে ওই যে হ্যান্ড রেস্ট যদি থাকে আর এগুলো যদি নিকেল না থাকে তাহলে ওটা এক্স করলা না ওটা জি করলাও না ওটা হচ্ছে এক্স লিমিটেড তো এই জিনিসগুলো একটু দেখে নিয়ে আপনারা বাবারে এই যে হ্যান্ড রেস্ট এটা কিন্তু আপনার কাপ হোল্ডার সহ পাবেন জি করলা অরিজিনাল ভাইয়া মডেল কি 4 মডেল 4 4 এর মডেল অরিজিনাল জি করলা গাড়িটা কিন্তু সুন্দর এই গাড়িটার প্রাইস কত মিলন ভাই 12 লাখ 80 কি বলেন জি 4 মডেলের জি করলা অরিজিনাল জি করলা 12 লক্ষ 80 হাজার টাকা জি আজকে কিন্তু খুব ভালো প্রাইস দিচ্ছে মিলন ভাই এখানে একটা ফিল্ডার ফিল্ডার 4 এর 4 এর মডেল ফিল্ডার 10 লাখ 70 10 লক্ষ 70 হাজার টাকা 70 হাজার টাকা কেন উত্তর আসবে না মানুষ বলেন এত সস্তা সস্তায় গাড়ি ভিটস ভিটস 2012 এর মডেল 12.5 লাখ আচ্ছা 12.5 লক্ষ টাকায় টয়োটা ভিটস এরপরে এলিয়ন 6 এর মডেল 6 এর মডেল এটার প্রাইস কত টাকা একদম 15 লাখ একদম একদম এরপর আবারো এক্স করলা এক্স করলা 4 এর 4 এর মডেল রেজিস্ট্রেশন 8 হ্যাঁ এটার প্রাইস কত এটা 12.5 লাখ টাকা 12.5 লক্ষ টাকায় কোনো রেট টেট দেয়া নাই আন্দাজে বলে দিলাম আচ্ছা
রেড ওয়াইন কালার আছে, প্রিমিও আছে, একটা বাকি আছে, তারপর ব্ল্যাক কালারের প্রিমিও আছে। এটা আপনার 2011 মডেলের ফেসলিফট করা আছে, এটা কিন্তু ফেসলিফট করা আছে গাড়ি, জি, এবং সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে, জি। গাড়ির মডেলটা কত? 2011 মডেলই কি টয়োটা এরকম গাড়ি বানাইছে? এগুলা তো ভাইয়া 18-16 মানে মডেল 2011, বাট লুকটা হচ্ছে 2021-22 ফেসলিফট করছে। এই যে এগুলা কিন্তু নিউ শেপের গাড়ি আছে, জি জি, বাট ওল্ড শেপের গাড়িতে যারা নিউ শেপ ফিল নিতে চান তাদের জন্য এটা, জি। কয় টাকা দাম ভাইয়া? এটা আপনার পড়বে 23,50,000 23,50,000 টাকা। আচ্ছা, এক্সিও তেলের গাড়িটা পুশি স্টার্ট, দাম কিন্তু দেওয়া হয়েছে আজকে অনলি 17,00,000 টাকা। এখানে একটা মানে ফিল্ডার আছে যেটা নাকি ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন, স্কাই ব্লু কালার, প্রজেকশন লাইট সহ উডের আছে, এসি টাচ। এই গাড়ির প্রাইস কত মিলন ভাই? ঠিক 13,50,000 টাকা। 13,50,000 টাকা। শুনেন, এই ভিডিওটা আগামী কাল একদিনকে আগামী কাল পর্যন্ত কিন্তু আমি সবগুলো দাম কমাই দিচ্ছি। আচ্ছা, তাহলে আগামী কালকে পরে আসলে এই দামটা থাকবে না? 13,80 একটা অফার দিয়ে দিছে ভাই, যে কালকের মধ্যে আসলে এই দামে, কালকে আগামী কালকের ভিতরে আসতে হবে। এক্সিও এটা মডেল কত? এক্সিও 2017 মডেল, ফিল্টার। ফিল্টার আচ্ছা, 2022 এর রেজিস্ট্রেশন। এটা আপনার 22,00,000 টাকা। 22,00,000 টাকা, জি। আর এখানে প্রিমিয়াম আছে 2008 রেড ওয়ান কালার, আপনার 2008 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, 12 এর রেজিস্ট্রেশন। 22 কই পেলেন আপনি? সরি, 2012 তে এইভাবে বলেন। মডেল হচ্ছে 2008, আর রেজিস্ট্রেশন 2012। এটার দাম পড়বে আপনার 19,50,000 টাকা। ভিতরে একটু দেখি, আগামী কাল কাল পর্যন্ত ঠিক আছে, ভিতরে রেটগুলো বলবো। কালারটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, এটাতে নাকামিসি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে। এই যে এখানে দেখেন উডেনটাও, আপনার স্টিয়ারিং। এই গাড়িটার প্রাইস দিছে ভাইয়া কত? এটা 19,50,000। 19,50,000 টাকা, জি। আর এরপরে আপনার সামনে যেটা রেড ওয়াইন কালার, এটা মডেল 16 মডেল, 16 এটা মানে নিউ শেপ, নিউ শেপ অরিজিনাল সিট পার ফুল লোডের গাড়িটা, ঠিক আছে। 16 মডেল, আপনি 16 থেকেই কিন্তু তেলের গাড়ি, সেন্সর সহ আসলে গাড়ি আছে, দেখেন ভিতরে বাইরে সামনে সিট পার সব দেখান। অনেকগুলো গাড়ি একসাথে দেখাই আমরা, এইজন্য আসলে কোনোটাতেই ডিটেইলসে যাইতে পারতেছি না, মাফ করবেন। এখানে সিট পাওয়ার আছে, এখানে আপনার আইডল স্টপ আছে, সামনে ইমার্জেন্সি ব্রেকিং আছে, পুশ স্টার্টের গাড়ি, মডেল 16, রেজিস্ট্রেশন 18, জি, ঠিক আছে। এটার প্রাইস কি রকম মিলন ভাই? 32,00,000। 32,00,000, 16 মডেল। আচ্ছা, আরো 20,000 কমায় দিলাম, 31,80। আচ্ছা, আরো 10,000 কমায় দিলাম, 31,70, জি, 31,70,000 টাকা। আস্কিং প্রাইস দামাদামি সুযোগ আছে, এখানে প্রিমিয়ো, প্রিমিয়ো 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, জি, সিট পাওয়ার, গুটি ফেব্রিক্স। এটার প্রাইস কত? এটার প্রাইস 26,00,000, তাই 26,00,000 টাকা। দারুণ জিনিস দেখাই, এটা হচ্ছে আপনার 2013 মডেল, আর ওটা হচ্ছে 2016 মডেল, 16 মডেল। দেখেন ওইটার সিরিয়ালটাও 34, এটার সিরিয়ালটাও 34, ওইটাও আপনার 34 এর পরে 38, আর এটা উল্টাই গেছে 83, আবার শেষ হয়েছে 4 দিয়া, দুইটাই অনেক মিল। দুইটা গাড়ি রেজিস্ট্রেশন 18 তে, জি। এটার দাম কত? এটার দাম 26,00,000। 26,00,000 টাকা, জি। এক্সিও আছে পিছনে, এক্সিও। এটা মডেল কত? এটা মডেল আপনার 2012 মডেল, 17 রেজিস্ট্রেশন, জি। এই গাড়িটা আবার উত্তরার নাম্বার, জি। এটা যারা কিনবেন তাদের মালিকানার জন্য, এই এখান থেকে হাইটা অল্প একটু গেলে বিআরটি। এটার প্রাইস কত? 15,90,000 টাকা, জি। মিলন ভাই, এলিয়ন রেড ওয়াইন কালারটা কত মডেল? এটা 2015 মডেল, সিট পাওয়ার, গুটি ফেব্রিক্স, হাই গ্রেডের গাড়িটা, সিট পাওয়ার আছে, সিট পাওয়ার আছে। আচ্ছা, একজন লিখছে ওল্ড শেপ গাড়িগুলো ফেসলিফট কই করে একটু জানালে ভালো হয়, এটা আপনারা একটু খুঁজে নিয়েন। অনেকেই করে, অনেক ওয়ার্কশপেই করে, অনেকে আছে শখে করে ওল্ড শেপের নিউ শেপ, আবার অনেকে আছে গাড়ি মাইর খাইছে, চিন্তা করলো লাইট জল লাগামো, ওল্ড শেপটা নিউ শেপ করে ভালাই, দেখা টেখা নিয়েন আর কি, যে কি জন্য ফেসলিফট করা হয়েছে। সো এই গাড়িটা ভিতরে বেইজ, উডেন, অ্যান্ড্রয়েড প্লেয়ার সবই আছে, গুটি ফেব্রিক্স, হ্যাঁ, কট ফেব্রিক্স, হাই। এই এই ফেব্রিক্সটা যেই প্রিমিয়াম বা লিওনের মধ্যে দেখবেন, ধরে নেবেন যে ওইটাই একটু হাই গ্রেডের গাড়ি। আর এইটা আর চাবি আছে মিলন ভাই, এখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটের মতো আবার লাইটও লাগানো হয়েছে, দেখেন, জি। এটা স্টার্ট করলে মেবি এই সাইডে লাইট, হ্যাঁ, ওইটা লাইট জ্বলে, এখানেও কিন্তু আপনার লাইট জ্বলবে। আবার এটা না অটো সরে উঠে যায়, ও সামনের আপনার এই যে একটা স্ট্যান্ড আছে, এটা গাড়ি স্টার্ট করলে অটো অটো উঠে যায়। মডেল কত এটা? 2015। এটার প্রাইস কত? এটার প্রাইস, জি, 26,00,000। 26,00,000 টাকায়, ওকে। এরপরে একটা এক্সিও আছে বাম পাশে, বাম পাশে এক্সিও আছে 2011 মডেলের, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন আপনার 2016 তে, দাম? দাম আপনার 17,30,000। 17,30,000, এটাও এসি টাচ, ভিতরে অফ হোয়াইট ইন্টেরিয়র। পিছনে আসেন, এখানে একটা 11 মডেলের এক্সিও আছে আপনার কাছে, আমার মনে হয় ওল্ড শেপের এলিয়ন প্রিমিয়াম এবং এক্সিও এই গাড়ি অলওয়েজ বেশি থাকে, জি। এটার মডেল 11, রেজিস্ট্রেশন 2017, 17,50,000, 16,50,000, প্রজেকশন লাইট সহ, জি। ভিতরে উডেনও আছে, জি, এবং আপনার সাইডও আপনার অফ হোয়াইট। এদিকে দেখেন, এই যে এসি টাচ, অ্যান্ড্রয়েড প্লেয়ার,
দেন এখানে উডেন প্লাস সামনে প্রজেকশন লাইট, মডেল 11 এক্সিও, দাম হচ্ছে 16,50,000 টাকা। জি, এটা প্রিমিয়ম, এটা প্রিমিয়ম 2012 মডেল, রেজিস্ট্রেশন 2015 তে। আচ্ছা, প্রাইস তোর বেস কালার, এটার দাম 24,20,000 টাকা। পুরনো গাড়ি যদি কেউ সেল করতে চান, বিক্রি করতে চান, মিটন ভাইয়ের সাথে যোগাযোগ করে নগদ টাকায় কিনে দেবে ইনশাআল্লাহ। 10 মডেলের একটা এলিয়ন, এলিয়ন 15 তে রেজিস্ট্রেশন, 22 লাখ, দাম হচ্ছে 22,00,000 টাকা। এটা তো প্রজেকশন, এইটার ভিতরেও কিন্তু আপনার বিস্কিট। আমি ম্যাক্সিমাম গাড়িগুলোই দেখলাম এলিয়ন এবং প্রিমিয়ম বা এক্সিও, ভিতরে বেজ, ইন্টেরিয়রটা বিস্কিট কালার। আচ্ছা, পাশে আপনার একটা 10 এলিয়ন আছে, রেজিস্ট্রেশন 15। জি, এটার দাম কত ভাইয়া? এটা 22 লাখ, 22,00,000 টাকা। জি, পাশেরটা কত মডেল? পাশের এটি আপনার এক্সিও 2012 মডেল, 12 এক্সিও। জি, এটার দাম কত? 16,50,000। একজন লেখছে আমি যাচ্ছি না আমি আছি, কি লেখছেন? স্কাই ব্লু কালারের ফিল্টারটা 12,50,000 দিতে বলেন, একদম দামাদামি নাই, 13,50,000 তাও আগামী কাল পর্যন্ত। এটা 13,50,000 টাকাই ভাইয়া, এটা কম হবে না। এরপরে এই এক্সিও দাম দিলেন কত? 16,50,000। আর আমার পাশে পিছনে একটা ভেজেল আছে, জি, হুন্ডা ভেজেল, এটা বলতে হাইব্রিড, হাইব্রিড আপনার না, তেলের, তেলের গাড়িটা, তেলের গাড়ি না, তেলের গাড়ি আপনার 15 মডেল, 15 তে রেজিস্ট্রেশন, 22,50,000, 22,50,000। এটা ব্র্যান্ড নিউ আসছিল, জি, পিছনে একটা নোয়া আছে, নোয়া আছে, এবং আজকে লাইভে মনে হয় একটাই নোয়া, 15 মডেল এক্স নোয়া তেলের গাড়ি। জি, কত দাম এটার? ফিক্সড প্রাইস 27 লাখ, 27,00,000 টাকা। এখানে আছে 12 মডেলের একটা ফিল্টার, সানরুফ আছে কিন্তু গাড়িটায়, এই গাড়িটা কিন্তু খুবই ইউনিক, ফিল্টার গাড়ির মধ্যে সানরুফ। আমি মানে এই এখন আমার এই 5 বছরের লাইফে এর আগে একটা গাড়ি করছি ফিল্টার, এটার দাম হচ্ছে 16,50,000 টাকা উইথ সানরুফ। জি, আর এই এলিয়নটা মডেল হচ্ছে আপনার 2010 মডেল, 15 তে রেজিস্ট্রেশন। জি, এটার দাম কত? 21 লাখ, 21,00,000 টাকা। আসেন, আচ্ছা, এরপরে গোল্ডেন কালারের একটা এক্সিও আছে, জি, এটার মডেল হচ্ছে 2011। জি, 15 তে রেজিস্ট্রেশন, উডেন, এসি টাচ, প্রজেকশন লাইট, আর ভিতরে অফ হোয়াইট। জি, কত দাম? 16,50,000, 16,50,000 মুগাস্ত রেট হয়ে গেছে ভাই 11 এক্সিও। এখানে আরো একটা গাড়ি আছে রেড ওয়াইন কালারের, প্রিমিয়ম বোধহয় 8-এর, 2008-এর প্রিমিয়ম, রেজিস্ট্রেশন 9। জি, এই গাড়িটার দাম কত? এই গাড়িটার দাম পড়বে আবার 19,50,000। এটার আপনার রিমগুলো দেখেন কত সুন্দর, দাম কত? 19,50,000। আচ্ছা, এই কর্নার একটা ফিল্ডার আছে, এটার মডেল 11 মডেল, 16 তে রেজিস্ট্রেশন। জি, আপনি এক্সিও 11 মডেল কিনছেন হচ্ছে 16,50,000 দিয়া, আর 11-এর আপনার ফিল্ডার যদি নেন তাহলে আবার কিন্তু দাম কম আছে, 15,30,000 টাকা। এটাতে প্রজেকশন লাইটও আছে। জি, আপনারা এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন, আমরা আবার একটু মনে করাই দিই, আমরা আছি মৌকারজন উত্তরা খালপাড় দিয়াবাড়িতে। যারা গাড়ি বিক্রি করবেন এই লাইভ দেখে চলে আসেন, ভাইয়ের কাছে আসলে কিন্তু আপনারা আপনাদের পুরনো গাড়িটা বিক্রি করতে পারবেন। আপনার পুরনো গাড়ি দিয়ে এইখান থেকে কোনো গাড়ি যদি এক্সচেঞ্জ করতে চান সেটাও সম্ভব, সেটাও পসিবল। খালি লোনে নেওয়ার জন্য কেউ ফোন দিয়ে না, আবার যদি কেউ নগদটাকে এখনই দরকার আমার সাথে যোগাযোগ করলে হবে, আমি গাড়ি লেজ দাম দিয়ে কিনে নেবেন। ওকে, এখানে আসতে হলে প্রথমে আসবেন হচ্ছে আপনার যদি মেট্রো রেল দিয়ে কেউ আসেন, উত্তরা উত্তর স্টেশনে নামবেন। জি, উত্তরা উত্তর থেকে নাইমা একটা অটো নেবেন, বলবেন আমি বিআরটি এর পাশে যাবো, বিআরটি থেকে অল্প একটু সামনে মৌকারজন, বিশাল বড় সাইনবোর্ড। আসলে যদি কাউকে বলেন যে ভাই এখানকার সবচেয়ে বড় শোরুমটা কই, তাও দেখাই দিবে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন, আবার আসবো খুব শীঘ্রই। আজকে 4টা গাড়ি ডেলিভারি হইলো, আস্তে আস্তে মৌকারজনের উপর আপনাদের আস্থা বাড়তেছে, আপনারা অনেক দূর থেকে আসতেছেন। এক ভাই দেখলাম সিলেট থেকে এসে গাড়ি নিল, এক ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে গাড়ি নিল, এই জিনিসটা হচ্ছে ভালো লাগার একটা ব্যাপার। কম দামে গাড়ি অনেকেই দেয়, বাট ভালো লাগার একটা বিষয় আছে, আস্থার একটা ব্যাপার আছে। বলটন ভাই খুবই সরল মনের মানুষ, সাদা মনের মানুষ, আসেন কথা বলেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে। আর একটা কথা হয়তো আপনারা অনেকেই জানেন না, আমার ওই যে স্কাই ব্লু কালারের যে গাড়িটা দেখছিলেন, ওই জেবিওটা থেকে নিয়েছিলাম, ওই গাড়িটা এখান থেকেই গেছিল। থ্যাংক ইউ, ভালো থাকেন, আবার দেখা হবে নেক্সট লাইভে, আল্লাহ হাফেজ।